শরীরকে বাঁকিয়ে অফসাইডে শট খেলছেন ব্যাটার, এমনই একটি স্থির চিত্রকে সম্পাদনা করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর লোগো বানানো হয়েছে। কিন্তু কৃতজ্ঞতা স্বীকার তো দূরে থাক, কোন ক্রিকেটার থেকে অনুপ্রাণিত হয়ে এই লোগো বানানো হয়েছে সেটা নিয়ে আজও মুখ খোলেনি টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তাই তো এটি নিয়ে বিতর্ক চলমান রয়েছে ক্রিকেট আঙ্গনে। 2007 সালের বিশ্বকাপে মাশরাফি মুর্তজা অফসাইডে একটি শট খেলেছিলেন, সেদিন তিনি যেভাবে শটটা খেলেছিলেন IPL এর লোগো হুবহু সেরকম। হাঁটুর ভাঁজ, শরীর থেকে কোনোয়ের দূরত্ব, ব্যাট থেকে মাথার দূরত্ব সবই এক, এমনকি মাশরাফির বুটের পজিশনের সঙ্গেও লোগোর মিল রয়েছে। তাই তো বাংলাদেশি ভক্ত সমর্থকদের দাবি, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের শট থেকেই বানানো হয়েছে IPL এর লোগো। প্রতিবছর IPL শুরু হলেই এমন দাবিতে মুখরিত হয়ে ওঠে সামাজিক মাধ্যমগুলো। তবে অন্য আর এক পক্ষের দাবি, ব্যাটিং তারকা AB de Villiers-এর শট থেকে এসেছে লোগোটি। স্বয়ং বীরেন্দ্র সেহওয়াগ সেটাই মনে করেন। বছর কয়েক আগে টুইটারে তিনি লিখেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহই থাকতে পারে না যে IPL এর লোগো AB de Villiers-কে দেখেই তৈরি করা হয়েছে। কিন্তু মিস্টার 360 ডিগ্রির যে শট নিয়ে এত আলোচনা, সেটির সঙ্গে লোগোর উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। খালি চোখে দেখলেই পার্থক্যগুলো বোঝার কথা, তাছাড়া সময়ও এক্ষেত্রে বিবেচনার বিষয়। IPL এর লোগো যখন তৈরি করা হয় তখনও পোর্টিয়া কিংবদন্তির শট এত বিখ্যাত হয়নি, অথচ ম্যাশ IPL এর শুরুর আগেই খেলেছিলেন এই আইকনিক শটটি। অবশ্য IPL এর লোগোর জন্ম নিয়ে এত মাতামাতি করাটা অযৌক্তিক বটে, তবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ IPL এর আয়োজকেরা চাইলে লোগোর বিস্তারিত প্রকাশ করতে পারে, সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে লোগোর আড়ালে লুকিয়ে থাকা তারকার প্রতি। ইলিয়াস আলী, নিউজ ডেস্ক, BD প্রেস বক্স।